নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজের সকল দর্শকদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি অঞ্জিলা। প্রত্যেক দিনের মতো আজকেও একটা আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি, তবে এই আপডেট আপনাদের মন একদম ভালো করে দেবে। আর কতদিন বাকি বলুন তো দুর্গাপূজার? একদম হাতে গোনা দিন বলাই যায়, মেরে কেটে 150 দিন। সেই জায়গায় সকলের মনে এখন থেকে একটা ইচ্ছে জাগছে যে দুর্গাপূজা তো সামনে, আর দুর্গাপূজো বলতে প্রত্যেকের মুখে হাসি ফুটে যায়। আজকে কিন্তু রয়েছে টালাপাড় থেকে সরাসরি ঢাকা ঘাটে, কিন্তু এখানে পড়ে গিয়েছে টালাপাড় প্রত্যয়। আপনারা প্রত্যেক বছর ঠাকুর দেখে অভ্যস্ত, কারণ টালাপাড় কলকাতার অন্যতম বিখ্যাত একটা পুজো, অনেক পরিচিত একটা পুজো। অনেক দিন ধরে প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়, আর এখনো পর্যন্ত প্রায় বলা যেতে পারে হাতে গুনে প্রায় 5 মাস মতন বাকি রয়েছে দুর্গাপূজো আসতে। তার আগে এই 5 মাস আগে থেকে ঠিক প্রস্তুতি পর্ব কিন্তু তারা একদম সেট করে ফেলেছে। এই মুহূর্তে ঠিক যে জায়গায় অনুষ্ঠানটি হচ্ছিল এতক্ষণ ধরে, সেই জায়গা থেকে সরাসরি ছবিটা তুলে ধরছি, একটু দেখাই আপনাদের এই পুরো জায়গাটা। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো, রজনী আগে এই জায়গাটা দেখাও। ঠিক এই জায়গা থেকে তারা কিন্তু এই আজকের প্রোগ্রামটা অনুষ্ঠিত করলেন, এবং আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। এই বিশ্ব পরিবেশ দিবসে তারা কিন্তু নতুন একটা থিমের ভাবনা করেছেন। এবছর 98 বছরে পড়ল এই টালাপাড় প্রত্যয়ের এবছরের পুজো, এবং সেই জায়গায় তারা বলছেন যে আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, আজকে তারা যে বিষয়টিকে সামনে রাখছেন, এই যে বিশ্ব পরিবেশ দিবসে আরো বেশি সবুজ করে তুলতে হবে পৃথিবীকে, আরো বেশি সবুজায়ন করতে হবে, চোখের ভালো হবে এবং একই সঙ্গে মানুষও ভালো থাকবে। কারণ যেভাবে গাছ কাটা হচ্ছে সেইটাকে দূরে সরিয়ে রেখে যদি আমরা আরো গাছ লাগাই, তাহলে তো পরিবেশটা আরো বেশি দূষণ মুক্ত হবে। এবং এই এত কিছু ভাবনার পিছনে যার অবদান অনস্বীকার্য, তিনি হচ্ছে শিল্পী সুশান্ত পাল। আমরা জানি তিনি প্রচন্ড ব্যস্ত মানুষ, প্রচন্ড পরিচিত একটা মুখ এই শিল্পের পিছনে থাকেন। তিনি কিন্তু এবছর দায়িত্ব নিয়েছেন 50 বছরে তার এই পুজো, এবং তিনি বলছেন, আমরা যখন কথা বলেছিলাম, এবছর কিন্তু 50 বছরও তার, এবং তার কাছে একটা বড় চ্যালেঞ্জ এইবারের টালাপাড় প্রত্যয়কে আরো সুন্দর করে প্রেজেন্ট করবার জন্য। একটু থিমটা আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন কখন, ন্যারেশন বাই সুশান্ত পাল। সুশান্ত পালের একেবারে নিজের ভাবনা, তার নিজের জীবনকে ফুটিয়ে তোলা হবে। এবং এই জায়গায় তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের জীবনে তো ঘাত, প্রতিঘাত, অভিজ্ঞতা সমস্ত কিছু দিয়ে তৈরি হয়। তার জীবনের যা যা অভিঘাত, যা যা অভিজ্ঞতা রয়েছে, যা যা ঘটেছে, এই সবটাই ধাপে ধাপে এই মণ্ডপে সাজিয়ে তোলা হবে। এবং তারই কিন্তু আজকে খুঁটি পুজো হয়ে গেল, আর খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবকর্তারা, সাধারণ মানুষ, পল্লীবাসী বৃন্দ, প্রত্যেকে উপস্থিত ছিলেন, সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন, এবং কথাবার্তার মাধ্যমে, অনুষ্ঠানে, ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে পুরো অনুষ্ঠানটা সংগঠিত করা হয়। এবং তারা বলছে যে এবছর যে থিমটা করা হবে তার মধ্যে কিন্তু অন্যতম থাকছে এই সবুজের ছোঁয়া। আমরা একটু আগে দেখলাম যে যে জায়গায় খুঁটি পুজো হচ্ছিল সেই জায়গায় একদিকে ছিল কৃষ্ণচূড়া গাছ, আর অন্যদিকে ছিল হচ্ছে রাধাচূড়া গাছ। শিল্পী বলছেন তার কথায়, কৃষ্ণ এবং রাধাকে একসঙ্গে মিলিয়ে দিয়ে তারা এই থিমটা এবছর তৈরি করতে চলেছে, যেখানে প্রেমের মিলন থাকবে, যেখানে সবুজের ছোঁয়া থাকবে, যেখানে মানুষের ভালোবাসা থাকবে, এবং এই যে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাকে সরিয়ে রেখে খালি সবুজকে তুলে ধরা হবে, এবং তার সঙ্গে আরও জিনিসটাকে কালারফুল করতে থাকবে শিল্পীর নানা জীবনের অভিজ্ঞতা, নানা জীবনের ঘটনা, ছবি ইত্যাদি ইত্যাদি। তাই কি থাকছে, কি থাকছে না, বা কি হতে চলেছে, তা কিন্তু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে টালাপাড় প্রত্যয়। সেখান থেকেই তারা শুরু করছে আজকের দিন থেকে এই খুঁটি পুজোর মাধ্যমে ঢাকে। কাঠি তো পড়ে গেল টালাপাড়কে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক যারা রয়েছে তাদের হয়তো খুব ভালো লাগছে এই এই খবরটি শুনে যে আজকে থেকে কিন্তু টালাপাড়কের একেবারে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে হতে চলেছে দিন বাই দিন। সেই ছবিটা তুলে ধরছিলাম আমি রজনীকে, বলবো রজনী একটু এই জায়গা ছবিটা একটু শেষ করবার আগে কন্টেন্টটি একটু দেখিয়ে দাও, যে এই মুহূর্তে যারা রয়েছেন বা যারা রয়েছেন পল্লীবাসী বৃন্দ, তারা যেমন জিনিসটাকে এনজয় করছেন, জায়গাটাকে এনজয় করছেন, আজকে অনুষ্ঠানটাকে এনজয় করছেন, তার পাশাপাশি অনেকে পাড়া প্রতিবেশীরা রয়েছেন, অনেক বিশিষ্ট জনেরা এসেও এখানে বক্তব্য রাখলেন। সব মিলিয়ে জানি অপেক্ষা করছেন প্রত্যেকেই দুর্গাপূজার, আমি অপেক্ষা করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।